আজকে কি পরিস্থিতি থাকবে, যেটা সকাল থেকে দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে রোদের দেখা মিলেছে? ঘূর্ণিঝড় ঝুল বুলবুল এখনো পুরোপুরি কিন্তু বাংলাদেশের উপরে রয়েছে, অনেকটা শক্তি হারিয়েছে, ভেরি সিভিয়ার সাইক্লোনিক থেকে সিভিয়ার হয়েছে, আর এখন সাইক্লোনিক স্টর্ম হিসাবে বাংলাদেশে রয়েছে। আগামী 6 ঘন্টায় হয়তো আর একটু ডিপ ডিপ্রেশন, দুর্বল হয়ে ডিপ ডিপ্রেশন হবে। এই এই সাইক্লোনের যে মাস, যে কনভেকশন, মাস কনভেকশন, সেটা আমাদের রাজ্যের থেকে কিন্তু বাংলাদেশের দিকে চলে গেছে। আমাদের রাজ্যে বিশেষ করে সেন্ট্রাল আর পশ্চিমের জেলাগুলো একবারই পরিষ্কার, ক্লাউড মাস নাই। কলকাতা আর কোস্টাল জেলাগুলোতে ক্লাউডিং রয়েছে। আর যে সেকেন্ড হাফ যেটা বলছিলাম আমরা, 10 তারিখ আজকে সেকেন্ড হাফ থেকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আকাশ, আংশিক মেঘলা, বৃষ্টির চান্সেসটা ফার্স্ট হাফ প্রথম দিকে একটু লাইট রেন হবে, কিন্তু সেকেন্ড হাফে বৃষ্টি হবে না, এই চান্সেসটাই ম্যাক্সিমাম। মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এক্সপেক্টেড, আর আগামীকাল থেকে একবারে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আকাশ। স্যার, এই যে স্টর্মটা হলো, মানে বুলবুলের যে এ ছিল, তা এরপর কি এবার আস্তে আস্তে শীত পাবো আমরা? মানে আজকে যেটা ফিল হচ্ছে, এখন 22-23 ডিগ্রি টেম্পারেচার চলছে, কয়েকদিন কাল না কাল পরশু তাপমাত্রা খানিকটা কমবে, অনেকটা নাই, 20-21-এর কাছাকাছি আসবে, তবে দুদিনের পর আবার তাপমাত্রা খানিকটা বেড়ে যাবে। অর্থাৎ শীতের আমেজ সকালের দিকে হয়তো থাকবে, কিন্তু শীত আসতে এখনো, পুরোপুরি শীত আসতে এখন ডিসেম্বরের সেকেন্ড উইক অ্যাটলিস্ট আমাদেরকে ওয়েট করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।